আমরা প্রতিদিন অনেক টিনেজার বাচ্চাদেরকে পাই অথবা তরুণ তরুণীকে পাই, বিশেষ করে মেয়েদের। যদি একটা বাচ্চা থাকে অথবা যদি খুব দেরিতে বাচ্চা হয়েছে, 10 বছর পরে 12 বছর পরে মা বাচ্চা পেয়েছে, সেই বাচ্চাগুলোকে বাবা মারা এমনভাবে মানুষ করে, ছোটবেলা থেকে বাচ্চারা নিজে থেকে কিছুই করার সুযোগ পায় না, সব কিছু মাই করে দেয়, সব কিছু, খাওয়ানো, শোয়ানো, কাপড় পরানো, বাজার করা, এভরিথিং মা করে। এতে করে এই প্যারেন্টিং এর ঘাটতির কারণে বাচ্চারা ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল হয়ে যায়, সব কাজে মা আম্মু 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 এইসব করতে থাকে। বিদেশে এ ধরনের বাচ্চাগুলোকে বলে মাম্মা বয়। তো এইসব বাচ্চারা আত্মনির্ভরশীল হয় না, যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করতে পারে না, ভেঙে পড়ে অল্পতে, রুগী হয়ে যায়, অনেকে ব্যর্থ হয়ে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, বহু কেজ আমরা পাই। সুতরাং বাবা আমাদের খেয়াল রাখতে হবে, শিশুকাল থেকে বাচ্চাকে এমনভাবে বড় করতে হবে যেন সে স্বনির্ভর হয়ে উঠে, যে কাজটা সে করতে পারে। একটা গ্লাসে পানি ঢেলে খেবে সে খাবে, সে নিজের জুতো পরবে পরবে, সে নিজে কোন ড্রেসটা পরবে নিজে থেকে চয়েস করবে। তাকে তার কাজগুলো করতে দিন, তার যদি কাজের মধ্যে কোনো ঘাটতি থাকে গাইড করুন শুদ্ধ করার জন্য। কিন্তু সব কিছু যদি আপনি করে দেন, সেই বাচ্চাটা আপনার উপর নির্ভরশীল থাকবে। কিন্তু আমরা জানি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন তো পুষ্পসজ্জা নয়, সে আত্মের ঘরেই আছে, একরকমভাবে মানুষ হচ্ছে, পরিবেশের কাছে গেলে, বিভিন্ন পরিবেশে গেলে সেখানে নানা ধরনের ঘটনার সে মুখোমুখি হবে। বন্ধুদের সাথে তার দ্বন্দ্ব হতে পারে, খেলার মাঠে সে হাঁটতে পারে, স্কুলে নানা সংঘাত হতে পারে, পরীক্ষায় খারাপ করতে পারে, পরিস্থিতিগুলি সে মানিয়ে নিতে পারে না, তারা আত্মবিশ্বাসী হয় না, তারা আত্মপ্রত্যয়ী হয় না। এইসব নির্ভরশীল বাচ্চাগুলো জীবন সম্বন্ধে আশাবাদী হয় না, তারা ভীতি নিয়ে বড় হয়, তাদের দক্ষতাগুলো থাকলেও পরিচর্যার অভাবে অল্পতে অঙ্কুরেই মরে যায়, শানিত হয় না, তাদের মেধার স্ফুরণ থাকলেও সেটা বিকশিত হওয়ার সুযোগ পায় না। আমরা প্রচুর বাচ্চা পাই যে বাচ্চাগুলো এই কারণে অসুস্থ হয়ে যায়। আমি গতকালও একটা মেয়েকে পেয়েছি, 12 বছর পরে, বিবাহের 12 বছর পরে মহিলা বাচ্চা পেয়েছেন, মেয়ে বাচ্চা, এখন ছোটোখাটো ইস্যুতে তার সে ভয় লাগে এবং পারবো না এরকম মনে করে, তার খিচুনি হয়, তাকে দিয়ে সিটি স্ক্যান, এমআরআই, এই ডাক্তার সেই ডাক্তার ঘুরে ঘুরে তারা তছনছ করে ফেলেছে। আমার কাছে যখন আনলো আমি বুঝতে পারলাম যে আসল খাপলা হচ্ছে সেই বাচ্চা লালন পালনের ক্ষেত্রে। এরকম কিন্তু প্রতিদিন প্রচুর বাচ্চা আমাদের কাছে আসে, মেয়ে সন্তান, বিশেষ করে ছেলে সন্তানও, যারা প্রশ্রয় পেয়ে যায়। প্রশ্রয় পেলে গোল্লাই যায় একটা শব্দ আছে, প্রশ্রয় পাওয়া মানে যে কাজটা সে নিজে করতে পারত সেই কাজটা তাকে দিয়ে না করিয়ে অন্য কেউ করে দিচ্ছে, মা বাবা করে দিচ্ছে বা কাজের লোকরা করে দিচ্ছে, সে গোল্লাই যায়, আবেগের দিক থেকেও গোল্লাই যায়, এরা খুব সহজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, হতাশা থেকে তাদের মধ্যে অ্যাগ্রেশন আসে, সহিংসতা আসে, কখনো কখনো সহিংসতা নিজের দিকে ধাবিত হয়, তখন ডেলিভারেট সেলফ হার্ম আমরা বলি, তখন সুইসাইডের মতো ঘটনা ঘটে যায়, আবার কখনো কখনো অ্যাগ্রেশন অন্যের দিকে ধাবিত হয়, মাকে পর্যন্ত মারতে ধরে সন্তানেরা। যে মা মমতার আধার, যে মা সব কিছু বাচ্চার মঙ্গলের জন্য চিন্তা করে, সেই মাকে পর্যন্ত মারধর করে এই ধরনের বাচ্চারা, যখন অ্যাঙ্গার অ্যাগ্রেশন তৈরি হয় হতাশা থেকে। সুতরাং বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে, শিশু লালন পালন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শিশু যখন বোধের জগতে আসতে থাকে তখন তার প্রত্যেক কাজে মনোযোগ, মতামত নেওয়া, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার সঙ্গে সৎ হওয়া, তাকে সমালোচনা বাক্য দ্বারা আক্রান্ত না করা, ভুল করলে বরং ভালো কিছু করলে প্রশংসা করা,
তাহলে তার আত্মবিশ্বাসটা বাড়বে, সাহস বাড়বে, জীবন সম্বন্ধে সে আশাবাদী হবে। আর যদি সমালোচনা করি, সবসময় কটুবাক্য দ্বারা আক্রান্ত করি, তার আত্মবিশ্বাসে ধস নেমে যাবে। এইরকম শিশুরা বাবা মায়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং আমরা যে কোনো পারিবারিক কাজে যদি বাচ্চার একটু মতামত নেই খাওয়ার টেবিলে বসে, যে এই কাজটা আমরা করতে চাচ্ছি তুমি কি বলো, এই যে কথা বলার সময় আমাকে আমার বয়সের লেভেল থেকে তার বয়সের লেভেলে নেমে যেতে হবে, বোধের জগতে। তার যে বোধ, সে বোধের লেভেলে নেমে তার সঙ্গে কথা বলতে হবে, জাজমেন্টাল কথা না, তার থেকে মতামত নেওয়া, সে কি বলতে চায়। যদি ভালো কথা বলে, ইয়েস তুমি তো এটা খুব ভালো বলেছ, আমরা এটা গ্রহণ করতে পারি। আর যদি মনে করেন সে এমন কোনো কথা বলেছে যেটা গ্রহণযোগ্য নয়, কৌশলে বিকল্প আর কি হতে পারে সেটা তার সামনে উপস্থাপন করতে হবে। এবং সে যেটা বলেছে সেটার কী ক্ষতি হতে পারে, কী ভালো দিক আছে সেটা তার সামনে তুলে ধরতে হবে। ডিসিশন কিন্তু সে নেবে, সে কিন্তু গণতান্ত্রিক মনোভাব নিয়ে বড় হবে। এই গণতন্ত্রের চর্চা আমরা যদি শিশুকাল থেকে ঘরে ঘরে করি, আমরা বহির্জগতে এসেও সব ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন হব, অন্যের মতামতকে শ্রদ্ধা করব, এবং নিজের মতামত যখন ফুলফিল হবে না সহিংস হব না। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনধারায়, সংস্কৃতিতে, সর্বক্ষেত্রে।